আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2012-তে সমানুপাত থেকে এ অঙ্কটি এসেছে। ক ও খ এর বেতনের অনুপাত 7:5। ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত, মানে খ এর থেকে ক 400 টাকা বেশি পেয়েছে, তাহলে এখন খয়ের বেতন চেয়েছে, আর দুইটার অনুপাত দেওয়া আছে। তো আমাদের যেহেতু চাকরির পরীক্ষাতে আমাদের শর্টকাট আমাদের সময় থাকে না, শর্টকাট নিয়মে আমরা শিখব, কিন্তু তার আগে আমরা আগে লিখিত অঙ্ক শিখব, কারণ আমাদের এখন ম্যাক্সিমাম এক্সামই লিখিত এক্সাম। সো আগে আমরা যদি লিখিত এক্সাম বা বুঝে নিই অঙ্কটা, তাহলে কিন্তু আমরা শর্টকাট তখনই মনে রাখতে পারবো, কিন্তু যদি আমরা আগে না পারি তাহলে কিন্তু আমরা শর্টকাট মনে রাখতে পারবো না। তাহলে ক ও খ এর বেতনের অনুপাত যেহেতু দেওয়া আছে, আমরা আগে অনুপাতটা হিসাব করব। তাহলে এখানে যদি হিসাব করি আমরা যে ক অনুপাত খ সমান কিন্তু 7:5, তো এখানে যেহেতু একটা থেকে আরেকটা অপেক্ষা দেওয়া আছে, তো আমরা এখানে ধরবো যে ধরি ক ও খ এর বেতন যথাক্রমে এখানে 7x ও 5x, তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে যেহেতু একটা থেকে আরেকটা অপেক্ষা আছে, তাহলে আমরা মাইনাস করব, তাহলে 7x বড় যেটা 7x মাইনাস 5x সমান আমাদের কত আছে, 400 আছে, তাহলে আমরা 400 দিয়ে দিব। 7x থেকে 5x বাদ দিলে হয় 2x, তাহলে হয় 400, অর্থাৎ x এর মান হয় 400/2, অর্থাৎ 200, অর্থাৎ x এর মান হচ্ছে 200। তো আমরা এখানে কিন্তু শুধু মানে একজনের মান পেয়েছি তা কিন্তু নয়, এখানে বলছে ক ও খ এর বেতনের অনুপাত, কার বেতন কত সেটা বলেনি, একজন থেকে আরেকজনের বেতনের অনুপাত দেওয়া আছে। ক খ অপেক্ষা 400 টাকা বেতন বেশি পেলে খ এর বেতন কত, মানে একজন আরেকজনের চাইতে 400 টাকা বেশি পেয়েছে, তাহলে আরেকজনের বেতন কত, আর তাদের অনুপাতটা দেওয়া আছে। তাহলে আমরা দুইটার অনুপাতটা লিখব, আর যথাক্রমে এর জন্য লিখলাম, না চাইলেও লেখা যেত, কিন্তু আমরা সুবিধার্থে আমরা লিখে নিলাম যে 7x ও 5x। তো 7x থেকে 5x যদি আমরা বাদ দিই, আচ্ছা বাংলা ইংলিশ হয়ে গেছে, দুঃখিত, তাহলে আমাদের 2x থেকে যদি হচ্ছে 400কে আমরা ভাগ দিই, তাহলে আমাদের x এর মান আসলো 2। এখন আমাদের যার মান বের করতে বলুক না কেন, তার মানই আমরা বের করব। এখন আমাদের ক্ষয়ের বেতন চেয়েছে, তাহলে ক্ষয়ের বেতন তো আমরা এখানে জানি যে ক্ষয়ের বেতন কত, খ মানে 5, তাহলে খ মানে কত, 5x, তাহলে ক্ষয়x মানে 5x, তাহলে 5 রেখে দিলাম, আর এই x এর মান কত, 200, অর্থাৎ এখানে হচ্ছে আসলো 1000। তো এখানে খয়ের বেতন কিন্তু 1000 টাকা, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি আপনার সুবিধার্থে যে কয়ের বেতন কত, তাহলে কয়ের বেতন আপনারাই বলেন, এখানে কিন্তু কয়ের বেতন চাইনি, আমি সুবিধার্থে লিখে দিচ্ছি আর এটাকে ব্র্যাকেট আকারে করে দিব। তাহলে কয়ের বেতন এখানে 7x, অর্থাৎ 7 × 200, অর্থাৎ 7×14, 1400 টাকা। তাহলে দেখছেন যে ওর থেকে ওই 400 টাকা বেশি, ও যে বলেছে যে ক খ অপেক্ষা 400 টাকা বেশি, তাহলে কি 400 টাকা সে বেশি পেয়েছে, আপনারা এটা কিন্তু আমাদের চাইনি, এটা আমি আপনাদের সুবিধার্থে
বের করে দিলাম 400 টাকা, সে কিন্তু আসলে বেশি পেয়েছে। এটা ছিল আমাদের লিখিত অঙ্ক, আমাদের কিন্তু কয়ের মান চাইনি, আমরা শুধুমাত্র ক্ষয়ের বেতন বের করে রেখে দিব, বা কোন অঙ্কে যার মান বের করতে বলবে তার মান আমরা বের করে নিব। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন, আর বুঝতে না পারলে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবার আসি আমরা শর্টকাট পদ্ধতি, ওই অঙ্কটারই শর্টকাট পদ্ধতি আমরা বের করব, যার বেতন বের করতে বলবে অর্থাৎ ক্ষয়ের বেতন এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে 400 টাকা বেশি যে মানটা দেওয়া থাকবে অর্থাৎ 400, আর অনুপাত দ্বয়ের পার্থক্য। অনুপাত দ্বয়ের পার্থক্য মানে আমরা তো এর আগে ওখানে করেছি তাই না, তাহলে অনুপাত দ্বয়ের পার্থক্য মানে কি, অনুপাত দ্বয়ের পার্থক্য মানে 7-5। আর গণিত কার মান বের করতে বলেছে, যার টাকার কথা বের করতে বলবে সেইটাকে আমরা গুণ করব। আর আপনাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দেই, এখানে আপনারা আমরা যখন লাস্ট ক্যালকুলেশন এসেছিলাম শর্টকাট বলতে আমাদের মূল অঙ্কটা থেকে কিন্তু আমরা শর্টকাটে আসি, তো আমাদের মূল অঙ্কটার ক্যালকুলেশন ছিল 400/2। দুইটা আমরা কোথায় পেয়েছি, দুইটা আমরা এই অনুপাত থেকে পার্থক্য করে কিন্তু 2 পেয়েছি। ঠিক তেমন 400/7-5, 7-5 মানে এখানে 2, গুণিত 5 কেন দিলাম, 5 কেন দিলাম, কারণ যার মান বের করতে বলেছে তার অনুপাতটা আমরা গুণ। লাস্টে আমরা কি করলাম যে ক্ষয়ের বেতন 5x, কারণ আমরা তো x এর মান তো এখানে 200 পেয়ে যাচ্ছি, সো আমাদের 5 কে, মানে 5x কে যদি আমরা লাস্ট করি তাহলে কিন্তু আমাদের x এর মানটা যদি 5 দ্বারা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল, সেটাই কিন্তু আমাদের শর্টকাট। তো আর কথা না বাড়িয়ে আমরা চট করে এখন করে নিই, এখানে আছে 400, এখানে আছে 2, আর এখানে 5, সো এখানে কাটাকাটি করলে আগের মতনই কত, 200, সো আমাদের টাকা বের হয়ে গেছে। অনেক সহজ না, আশা করি আপনারা 1 সেকেন্ডে এই ধরনের অঙ্কগুলো করতে পারবেন, যে একজন দুইজনের অনুপাত দেওয়া থাকবে, একজন থেকে আরেকজন অপেক্ষা যদি বেশি থাকে এবং আরেকজনের অনুপাত যদি বের করতে বলে, মোট টাকা বের করতে বলে, তাহলে আমাদের যে টোটাল মানটা থাকবে সে টোটাল মানটা, আর এখানে হচ্ছে অনুপাত দ্বয়ের পার্থক্য আমরা করব, আর যার টাকা বের করতে বলবে তাকে গুণ দিয়ে দিব, তাহলেই আমাদের অঙ্ক কমপ্লিট। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।